পারো না এটা? কেউই জানে না। অনেক সময় অনেক কিছু বলতে চাই কিন্তু সুযোগ পাই না, কিন্তু আজকে সুযোগ পেয়েছি। সেটা হলো আপনার তো এফডিসি কিচ্ছু দিতে পারেন নাই। আপনি বাইরে যদি ক্যামেরা থাকে 5,000 টাকা, আপনি এখানে দিয়ে রাখছেন 14,000 টাকা, 7,000 টাকা বাইরের থেকে 2 গুণ বেশি দিয়ে রাখছেন এফডিসি। অত সরকারি নিয়ম কি যে বাইরে থাকবে কম, সরকারি জায়গা থাকবে বাইরে থাকবে বেশি, সরকারি জায়গা থাকবে কম? কিন্তু তা আমরা দেখি উল্টো না। আপনি আপনার 2-4 জন কে নিয়ে আপনি পুরো এফডিসি সিন্ডিকেট ভাবে যে আপনি ত্যাগ করেন, যেভাবে লুটপাট করতেছেন আমরা সব জানি। না এই যে আপনি এত বড় দামি দামি মেশিন এটা ফালা রাখছেন এফডিসিতে, কোন কাজে লাগাইতে পারছেন? একটা মেয়ের দিয়ে কোনো কাজ করতে পারছেন? আমরা একটা সুতা আনতে হলে বাইরের থেকে আনতে হয়, আমরা একটা কাজ করতে হলে বাইরের থেকে আনতে হয়। আপনি আমাদের কিছু দিতে পারেন না, এই বন্ধ। আপনি কিসের জন্য এখানে রয়েছেন এখন বন্ধ? আপনি কি করলেন 50 বছরের ইতিহাস নষ্ট করলেন? আপনি আমরা এফডিসি তে কাজ করতে চাই কিন্তু আপনি আমাদেরকে এফডিসি কাজ করতে দেন না।